দর্শক স্বাগত আপনাদের আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো চলচ্চিত্র নিয়ে আর এই নিয়ে কথা বলতে আমাদের মাঝে আছেন চলচ্চিত্র নির্মাতা সাংবাদিক এবং সত্যজিৎ গবেষক আনার হোসেন পিন্টু তা আমরা স্বাগত আপনাদের আমরা প্রথমেই আপনার শৈশব দিয়ে শুরু করব আপনার ওই সব ছেলেবেলা কোথায় আমি যে জেনে জানি যে আপনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন তো তো সেই কখন থেকে আপনি কিংবা আপনার চলচ্চিত্রের প্রতি আগ্রহটা সৃষ্টি হলো করতে কি ধন্যবাদ এমন একটি শুরুতে প্রশ্ন করে বসলেন বা জানতে চাইছেন সেটা দীর্ঘ বলতে গেলে দীর্ঘ একটা পথের আকার নেবে তারপরও বলতেই যখন হবে সংক্ষেপেই বলি আমরা ছিলাম চার ভাই চার বোন ছিলাম বলতে এখন আমরা আছি সাতজন আমার বড় বোন এবং দু ভাই মারা গেছেন আমি হলাম ভাইদের মধ্যে ছোট অন্য ভাই বোনরা যতটা দেখেছি শান্ত প্রকৃতিরই ছিল আমি ছিলাম পরিবারের একেবারেই দুষ্টের শিরোমণি আচ্ছা যেটা বলা যায় এবং লেখাপড়ায় মন ছিল না সিনেমার প্রতি একেবারে ছেলেবেলা থেকেই আমার যোদ্দুর মনে পড়ে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই সিনেমার প্রতি একটা আকর্ষণ বোধ করতাম আকর্ষণটা হলো যে সিক্সটি সেভেনের দিকে চট্টগ্রামে যে আলমার সিনেমা প্রতিষ্ঠিত হয় সেটা উদ্বোধন হয় ক্লিওপ্যাটরা ছবি দিয়ে এবং ছবিটা দেখেছিলাম আমার ছোট চাচার সুবাদে আমাদের নিয়ে গেছিলেন এবং সেখানে একটা দৃশ্য আছে সোফিয়া লরেন অর্থাৎ ক্লিওপ্যাটরা আত্মহত্যা করার জন্য সাপের ঝাঁপিতে হাত ঢুকিয়ে দেয় তা আমার মনে আছে এখনও ছোট থাকলেও খুব আঁতকে উঠেছিলাম এর অনেক বছর পর যখন ছবিটা আবার ডিবিটিতে দেখি একই অনুভূতি আমার হয়েছিল তো আমি বলতে পারি যে ওই সিনেমা একরকম ম্যাজিকের মতো আমাকে টানত এবং যখন একটু একটু করে বড় হচ্ছি সিনেমা দেখা নেশায় পরিণত হলো নেশা থেকে সেটা চলে গেল এমন একটা আকর্ষণে যখন ছবির টিকিট কাটার পয়সা পাওয়া যেত না তখন থেকে বাবার পকেট থেকে টাকা চুরি করা শুরু হলো মায়ের হাতে ধরা পড়লাম সেটা ছেড়ে শুরু হলো আমার বড় ভাই একজন ছড়াকার ছিলেন ষাট দশকের একজন বিশিষ্ট ছড়াকার ছিলেন তার প্রকাশিত পত্রপত্রিকায় প্রকাশিত ছড়ার পত্রিকাগুলো জমানো পত্রিকাগুলো লুকিয়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করেই সিনেমা দেখতাম এভাবে ছবির প্রতি একটা আকর্ষণ জন্মালো ম্যাট্রিক পাশের আগ পর্যন্ত আমার মূলত আকর্ষণ ছিল মার দাঙ্গা নাচ গানের ছবির প্রতি ম্যাট্রিক পাশের পর কোনো একটা সুবাদে আমার এক হ্যাঁ আমার এক বন্ধুর সুবাদে আমি পথের পাঁচালি দেখি সত্যজিতের সেই বিখ্যাত ছবি বিখ্যাত ছবি পথের পাঁচালি দেখার পর একটা ধাক্কা খেলাম মনের মধ্যে প্রচণ্ডভাবে এখন আপনি যদি প্রশ্ন করেন ধাক্কাটা কিভাবে খেলেন সিনেমা তখনও তো সুস্থ বা বিখ্যাত ছবি নিয়ে তো তখন আপনি অতটা সচেতন বা সজাগ ছিলেন না কিন্তু ছবিটা দেখার পর ধাক্কাটা আমি বলবো শুধু আমি নই বোধ যারা আজকে ফিল্ম মেকার বিদেশের কথা আমি বাদ দিয়ে বলছি উভয় বাংলা যেসব বাঙালি ফিল্ম মেকার প্রত্যেককে এই ছবি প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল সেটাও একটা ইতিহাসের মতোই ব্যাপার তো আমি ছবিটা দেখার পর প্রথম মনে হলো এটা কি দেখছি যে সিনেমা দেখছি না লুকিয়ে কারো ঘরের মধ্যে ক্যামেরা লুকিয়ে কেউ ছবি তুলে নিয়ে এসছে কারণ প্রত্যেকটা চরিত্রের মধ্যে দেখছি আমার ছেলেবেলার বেড়ে ওঠার কিছু কাহিনীর মতো ঘটনা সর্বজয়াকে দেখছি জীবন ঘনিষ্ঠ ছিল হুম সর্বজয়াকে দেখছি আমার মায়ের মতো বৃদ্ধা ইন্দির ঠাকুরনকে দেখছি আমার দাদির মতো আকর্ষণটা ওই সত্যজিতের পথর পাঁচালি থেকেই হলো হওয়ার পর এক সময় সত্যজিতের প্রবন্ধ সংকলন বিষয় চলচ্চিত্র জোগাড় করা হলো এবং সেখানে একটা প্রবন্ধ ছিল যেটা পথের পাঁচালি একটা বিখ্যাত সিকোয়েন্সের উনি বিশ্লেষণ করেছেন কেন এই শট এভাবে নেওয়া হলো কেন কাটিং হলো কেন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলো ওটা পরে তখন মনে হলো যে সিনেমা তো একটা রকম মানে জিনিস হ্যাঁ এরপর থেকে সিনেমা দেখা শুরু ভালো ছবির প্রতি একটা আকর্ষণ জাগলো সিনেমা আমার চর্চার বিষয় হয়ে উঠল ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে জড়িত হলাম এইভাবেই ক্রমশ একটু একটু করে হয়তো আজকের পর্যায়ে এসেছি আমি আমি জানতে পেরেছি আপনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন জি সেটা কি থিয়েটার করা কেন্দ্র করে কি নাকি চলচ্চিত্র চলচ্চিত্রকার হবার কিংবা অভিনেতা হবার আগ্রহ থেকে থিয়েটারের সাথে যুক্ত হওয়া আসলে আমার যেটা মনে হয় মানে শিল্পের প্রতি একটা মানুষের যখন ভালোবাসা জন্মায় তখন আমি জানি না যে আমার কথার সাথে একমত হবেন কিনা বা প্রোগ্রাম যারা দেখছেন তাদের সাথে একমত হবে কি না আমার যেটা মনে হয় প্রথমেই কিন্তু একটা মানুষের জীবনে আমি এটা হব আমি সেটা হব আমি কবিতা লিখবো বা আমি গায়ক হব গান করব এটা নয় প্রথমে থাকে সে গানই করুক বা ছবিই আঁকুক যে একটা জিনিস আনন্দ থেকে হয় আনন্দ থেকে আসে এরপরে সেটা হয়তো একটা পর্যায়ে গিয়ে একটা স্বপ্নে রূপ নেয় যে আমি বড় হলে এটা হব বা এই বিষয় নিয়ে আমি লেখাপড়া করব তো নাটক সেইভাবে ছিল না সিনেমা যেভাবে ছিল কিন্তু ওই সেভেন্টি সেভেনে আমি যখন চিটাং কলেজে ভর্তি হলাম আমার এক বন্ধুর সাথে পরিচয় হলো এখন সে যে আমার একেবারেই প্রাণের বন্ধু ওর ডাক নাম হচ্ছে অপু ওর সাথে পরিচয় হওয়ার পর দুজন মিলে আমরা একটা নাট্যগোষ্ঠী করলাম নাম ছিল উদয়ন নাট্যগোষ্ঠী এবং আমি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনী সংকেত যেটা সত্যজিৎ ছবি করেছিলেন ববিতাকে যেখানে নিয়েছিলেন ছবিতে সেই উপন্যাস নাট্যরূপ দিয়ে দুবার মঞ্চস্থ করেছিলাম এবং সেখানে ওই নাটকে বা সিনেমার মধ্যে একটা বৃদ্ধা বৃদ্ধের একটা চরিত্র ছিল প্রায় সত্তর আশি বছর এক বৃদ্ধের চরিত্র ছিল সে বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলেন আমার যে ছবিটা আমি করলাম তৃতীয় বিশ্বের ম্যাজিক এবং প্রধান চরিত্রে যে অভিনয় করেছিলেন তিনি সেই চরিত্রে অভিনয় করেছিলেন এটা একটা কাকতালীয়ভাবে গেলে ব্যাপার আছে মিলে গেছে তো সেই সাতাত্তরের সেই আপনার উদয় উদয় নাট্যগোষ্ঠীর যেই নির্মাতা যেই আপনার নায়কের নাটকের যেই অভিনেতা এবং সে দুই হাজার আঠারো আঠারো আঠারোতে এসে সেই একই অভিনেতা আপনার সাথে যোগাযোগ তো এটা একটা আসলেই সত্যি কাকতালিক ব্যাপার তো তৃতীয় ম্যাজিকের প্রসঙ্গ যেহেতু আসলো আপনার সম্প্রতি নির্মিত স্বল্প দীর্ঘ চলচ্চিত্র তা আমরা সেই চলচ্চিত্র নিয়ে আমরা একটি ছোটো ক্লিপ বানিয়েছি আমরা প্রথমে আসা সেই সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে আমরা একটু ক্লিপটা দেখে আসি প্রিয় দর্শক চলুন দেখি নেই আনার পিন্টু নির্মিত তৃতীয় বিশ্বের ম্যাজিক স্বল্পদের প্রচুর একটি ক্লিক সোনা চুরি না না এটা সোনা না এটা গোল্ড প্লেট গোল্ড প্লেট মানে নকল সোনা আমরা দেখলাম তৃতীয় বিশ্বের ম্যাজিক সর্বদিক চলচ্চিত্র যেটি নির্মাণ হয়েছে চট্টগ্রাম সত্যজিৎ চর্চা কেন্দ্রের ব্যানারে সপ্তময় চক্রবর্তীর অনুগল্প অবলম্বনে নির্মাণ করেছেন পিন্টু আমরা তার সাথে আবার আলোচনা চলে যাচ্ছি তো পিন্টু ভাই যে আমরা দেখলাম একজন সমাজের সুবিধাবঞ্চিত মানুষ কিংবা পিছিয়ে পড়া মানুষ আপনার এই চলচ্চিত্রে যিনি কিনা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তার হারিয়ে যাওয়ার স্বপ্ন কিংবা তার স্বপ্ন লুকায়িত স্বপ্নগুলোর দেখছেন তো এই চলচ্চিত্র নির্মাণের পিছনের গল্প কিংবা আপনার এটা নির্মাণের কেন মনে হলো যে এইরকম একটা চলচ্চিত্র নির্মাণ করি এই যদিও ঘটনাটি একদমই সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত হয়েছে তারপর আমরা একটা শুনতে চাই যে কেন আপনার মনে হলো যে এরকম একটি চলচ্চিত্র নির্মাণের সত্যি কথাটাই বলি কোনো না করে আসলে সেইভাবে যে মাথায় এই বিষয় নিয়ে আমি ছবিটা করব মাথায় সেটা ছিল না আমি দীর্ঘদিন ধরে কলেজ জীবন থেকেই একটা অভ্যেস গড়ে উঠেছিল সেই সেভেন্টি সেভেন থেকেই মানে কোনো ভালো উপন্যাস বা গল্প পড়লেই চিত্রনাট্য করা শুরু করতাম অনেক বছর থেকে এখনো যেটা যে অভ্যেসটা আছে কিন্তু কখনও ওই ছবি করার সাহসটা হয়নি কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটা কবিতার অনুভূতি মাথায় এলে শুধু প্রয়োজন দুই এক পাতা কাগজ একটা কলমের মানে সিনেমা এমন এক মাধ্যম যেখানে দুই দিক থেকে সিনেমাটা শিল্প এক দিক থেকে হলো আর্ট দিক থেকে দিক থেকে হলো ইন্ডাস্ট্রি যেটাতে একটা ছবি করতে গেলে অনেক অনেক টাকার দরকার হয় তো চিত্রনাট্য করে করছি বা পরে ছিল অনেক চিত্রনাট্য কিন্তু ছবি যে করবো বা ছবি নামবো সেটা সাহস হয়নি এত টাকা করতে পাবো কিভাবে আসবে হঠাৎ করেই গত বছরের মাঝামাঝি সময় এই গল্পটা আমি পড়লাম তাও চট্টগ্রামের বাতিঘর বলে একটা বইয়ের দোকানে বেশ বড় বইয়ের দোকান প্রেস ক্লাবের সঙ্গে লাগানো বইটা উল্টিয়েই একটা গল্পের দিকে আমার চোখ পড়লো অনুগল্প সবগুলোই দশ পনেরো চোদ্দো লাইনেরই গল্প এবং পরে আমি ঠিক সেই মুহূর্তেই মানে সেটাও কিন্তু একটা অনুভূতিটা ম্যাজিকের মতো সেই মুহূর্তেই আমি ডিসিশান নিলাম যে এটা আমি ছবি করব এবং সেই রাতে পুরো রাত জেগে এক পুরো রাত জেগে আমি স্ক্রিপ্টটা প্রাথমিক খসড়া করে ফেললাম তারপর ধীরে ধীরে ওটা একটু গড়ে উঠল আর ছবি করার পেছনে আমার এক বন্ধু দীর্ঘদিনের এখন ঢাকায় থাকে একসময় চট্টগ্রামের যে পত্রিকার সাংবাদিক ছিল আবদুল্লা জাফর সমীর হয়তো চিনতেও পারেন একসময় একুশে টিভিতে একটা অনুষ্ঠান করতেন বলতে চাই যেটা খুব জনপ্রিয়তা অর্জন করেছিল প্রায় খোঁচাতো আমাকে টেলিফোনে যে পিন্টু ভাই কবে ছবি করবেন ছবি করেন ছবি করেন অনেক জুনিয়ার ছেলে পেলে ছবি করে ফেলছে আপনি আর কোনো ছবিই করলেন না ওর আমি বলবো ওর খোঁচখানিতেই এক ধরনের একটা উৎসাহ পেলাম ঠিক আছে নেমে পড়ি এবং নেমেও পড়লাম ঢাকা থেকে ইউনিট গেল এবং শুটিংও করা হলো চার দিন হ্যাঁ তিন চার দিন শুটিং করা হলো চিটাঙে চিটাঙেই বিভিন্ন লোকেশানে এবং পুরো ছবিটাই কিন্তু আউটডোরে হ্যাঁ ইনডোরে কোনো দৃশ্যই নেই পুরো ছবি আউটডোরে এবং শুধু পিন্টু দা অর্থাৎ আলী চরিত্রে যিনি অভিনয় করেছেন ওনার নামেই পিন্টু নাম ওনাকেই মেকআপ দেওয়া হয়েছিল আর যে কটা চরিত্র ছিল চার পাঁচটা চরিত্র কোনো মেকআপ ছিল না এবং পুরোটা আউটডোরে বিশেষ করে ওই আপনি যেটা বলছেন এই বিষয়টা কেন বেছে নিলেন ময়লার ভাগারে যখন আমরা লোকেশন ঠিক করতে গেলাম ময়লার ভাগারটা দেখে তখন আমার স্ক্রিপ্টের যে ব্যাপারটা ছিল যেভাবে আমি স্ক্রিপ্টটা শেষ করেছিলাম আমি সাথে সাথে চেঞ্জ হয়ে গেল আমার মূল স্ক্রিপ্টটা হ্যাঁ মূল স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে গেল আমার প্ল্যানটাই আসলে আমি শেষটায় অন্যভাবে করব। তো আপনি যদি বলেন কেন এইরকম একটা বিষয় বেছে নিলেন কেন বা এইরকম একটা ছবি করলেন সেটা নির্দিষ্ট করে আসলে বলা যাবে না হয়তো বা একটা কারণ হতে পারে আমার অবচেতন মন থেকে একটা জিনিস উঠে আসতে পারে আমি যখন ছোট ছিলাম থাক আমাদের বাসা ছিল এটা আপনাকে বলছি আমাদের স্বাধীনতার আগে সিক্সটি সেভেন সিক্সটি এইটের দিকে আমাদের বাসা ছিল তখন নন্দনকানন গোলাপ সিং লাইনে গোলাপ সিং লেন হচ্ছে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাঁচজন দুর্দর্শ বিপ্লবীর একজন অনন্ত সিংয়ের বাবা তার বাবার নামেই এলাকাটার নাম হয় ওখানে আমাদের বাসার সামনে একটা ছোট বাগান ছিল প্রচুর পাতা ঝরে পড়ত এবং সন্ধ্যার দিকে একটা লোক আসতো একটু পাগলাটে টাইপের লোক পায়ে চ্যাপলিনের মতো ছেঁড়া ক্যানভাসের জুতা ছিল খালি গা কখনও খালি গা ছিল কখনো দেখতাম যে ছেঁড়া টি শার্টে চ্যাপলিনের ছবি চ্যাপলিনকে তখন চিনতাম না চ্যাপলিনকে বা আপনার এই চরিত্রকেও আমি দেখলাম যে উনিও চ্যাপলিনের টি শার্ট পরে আছেন জি আমি কিছুটা বলছি যেটা এবং মজার ঘটনা হলো লোকটাকে দেখলেই প্রতিদিনই লোকটাকে দেখলেই যখন ঝাড়ু দিতে আসতো সব কাক কা কা করে উঠতো অনেকগুলো মানে জমাটবদ্ধ কাক ফলে তার যে আসল কি নাম ছিল জানতাম না আমরা ডাকতাম তাকে কাউর বাপ আচ্ছা কাকের বাপ কাকের বাপ তো যখন স্ক্রিপ্টটা করছি হঠাৎ করে তার কথা আমার মনে হলো এবং এই যে গায়ে টি শার্ট পরার ব্যাপারটা চ্যাপলিনের তখন আমি জানি চ্যাপলিনকে তখন চ্যাপলিনের ইয়েটা পরালাম এবং পড়াবার একটা কারণও ছিল একটা বিশেষের ইয়েও ছিল চ্যাপলিন যেভাবে বড় হয়েছিল চ্যাপলিন এক সময় রাস্তায় ছিল পথঘাটে ঘুমাত বহু দুর্যোগ এবং ঝড় ঝাপটার ভেতর দিয়ে চ্যাপলিন বড় হয়েছিল সে কারণে তাকে ওই কস্টিউম হিসাবে চ্যাপলিনের টি শার্টটা পরানো হয় সেটাও আমার আঁকা তারপর অনেক ঘটনার ভেতর দিয়ে তুলে ধরলাম সেভেন্টি ওয়ানের বিষয়টা তুলে ধরলাম আমাদের মায়ানমারের বিষয়টা এবং একজন নিঃস্ব অসহায় সর্বহারা একজন নোংরা মানুষের আক্ষ মানে আমি বলছি সেই অর্থে নোংরা মানুষ যার গা দিয়ে গন্ধ বেরোয় যে হোটেলে ঢুকলে হোটেল থেকে তাড়িয়ে দেয় মার্কেটে ঢুকলে মার্কেট থেকে তাড়িয়ে দেয় সে একটা সময় মনুষ্য জগৎ থেকে সে আলাদা হয়ে যায় যদি পুরো ছবি ছবিটা আপনি দেখে থাকেন তাহলেই বুঝবেন এখানে তো ছাড়া ছাড়াভাবে দেখানো হলো সে একটা সময় মানুষের সঙ্গ ছেড়ে একেবারে একটা বড় একটা ময়লার ভাগারে চলে যায় এবং ময়লার ভাগারে গিয়ে সে একটা নল খুঁজে পায় মলের মধ্যে দেখলাম পাহাড়ের মতো হয়ে গেছে এবং এই ছবিটা একটা কথা ব্যাপার আছে যে নীরের বাস্তবতা বলতে যেটা বোঝায় যে একটা আমি এই জিনিসটা দেখছি বা এই গ্লাসটা আমি দেখছি সেই নীরেট বাস্তবতার ছবি কিন্তু তৃতীয় বিশ্বের ম্যাজিক নয় এটাকে ইজমের মধ্যে যদি ফেলা হয় আমি তো চিত্রকলা ছাত্র ছিলাম ইজেমোর মধ্যে যদি ফেলা হয় সেটাকে বলা যেতে পারে এক রকম সুরিয়ালিস্টিক ধারার ছবি এক রকম ম্যাজিক রিয়েলিটির ছবি যেটা হয়তো আমরা খালি চোখে দেখি না যেটা হয়তো আমরা অন্তরের চোখ দিয়ে দেখি যেটাকে বলা হয় ইনার আই বা থার্ড আই সেই চোখ দিয়ে দেখি এবং নলটা দিয়ে শুধু আলি আলি দেখতে পায় কিন্তু অন্য কেউ কিছু দেখতে পায় না একটা দৃশ্যে আছে পাশের পাশে পার্শ্ববর্তী একটা আর একটা ছেলে তাও ময়লা খুঁজে যখন আলি নল দিয়ে একটা জিনিস দেখে একটা কার্টুন দেখে কার্টুনটাও ব্যবহার করেছি বিশেষ একটা কারণে কারণ ছিল তারও একটা বিশেষত্ব ছিল এবং কার্টুনটা দেখে সে হাসে হাসার পর ছেলেটা বলে যে আলি ভাই তুই নিজে নিজে হাসতে গেলাই গো ছবিটার মূল ভাষা কিন্তু আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় প্রেক্ষাপটটাও সেভাবে নেয়া কিন্তু সংলাপ খুব কম এবং সাবটাইটেল আছে ছবিতে তখন আলী বলে যে মানুষকে শুধু চোখেই দেখে অন্তর দিয়েও দেখতে হয় মানুষের বিবেক বিবেক দিয়েও দেখতে হয় অন্তর যদি ভালো হয় তাহলে সব কিছুই দেখা যায় তোর দিল ভালো ন তুই দেখতি না তুই যা তখন ওই লোক বলে আসলে তুমি একটা পাগল আলি তখন বলে ফল ফল পাগল হলে পাগল যা বেটা যা পরে যখন ওই মূল গল্পে যেটা আছে ওখান থেকেই এই মূল গল্পটা শুরু হচ্ছে নলটা পাওয়ার পর এদিক থেকে একটা জিনিস ওইদিকে ঢোকানো হয় বের হয় আরেকটা জিনিস কিন্তু মূল মজার ঘটনা হলো যে জিনিসটা বের হচ্ছে সেই জিনিসটা কিন্তু আলীর প্রয়োজনীয় জিনিস নয় কখনো বের হচ্ছে টাই গলার টাই কখনো বের হচ্ছে ওয়াইনের গ্লাস কখনো বের হচ্ছে ফুল ম্যাজিকের ম্যাজিকের মতো মতো শেষে বের হলো কিছু কাগজ ঢুকিয়ে দেওয়ার পর বের হলো চ্যাপলিনের বিখ্যাত দ্য কিট ছবির পোস্টার তখন আলী বোঝে যে আমি যে টি শার্টটা পরেছি এই লোকটা তো এই এই লোকটাই তখন তার সমস্ত বিষণ্নতা সমস্ত দুঃখবোধ সে ভুলে যায় এবং সে ওই পোস্টারটা নিয়ে হাসতে হাসতে ময়লার ভাগারের মধ্যে লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ার পরপরেই হাসির পরপরই কিন্তু হঠাৎ শুরু হয় ব্রাশ ফায়ার আলী লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে পুরো ময়লার ভাগারে তারপর নল দিয়ে সে প্রথম দেখে সেভেন্টি ওয়ানের পঁচিশে মার্চের কালো রাত্রের সেই ভয়াবহতা নির্যাতন হত্যাকাণ্ড তারপর ডান দিকে ফিরে দেখে মায়ানমার সেই হত্যাকাণ্ড তারপর একটা জায়গায় আমি শেষে দেখাচ্ছি যে শান্তিতে নোবেল পাওয়া যে সূচি সেই মহিলা হ্যান্ডশিক করছে একজন মায়ানমারের সামরিক সামরিক জানতার সাথে এই ছবিটা প্রথম দিকে চিত্রনাট্য ছিল না ছবিটা যখন আমি প্রথম দেখি পত্রিকায় দেখার সাথে সাথে আমি মানে নির্ধারণ করে ফেলি যে এই কান্নার শটটার পর আমি এটা এই শটটা ঢোকাব তার উপর ওভারলেপ হবে আলীর প্রথম কি হাসি বলে সেটাকে না মানে একটু ব্যঙ্গ হাসি ব্যঙ্গ হাসি ব্যঙ্গ হাসি থেকে ওভারলেপ করে সে আস্তে আস্তে কেঁদে ফেলে ক্যামেরাটা জুম ব্যাক করে ধীরে ধীরে নেমে আসে ছবিটা সেখানেই শেষ হয় কিন্তু শেষ তো নয় যে কারণে যেহেতু শর্ট ফিল্ম আমি সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের সেই বিখ্যাত রবীন্দ্রনাথের ব্যাখ্যা থেকে দুটো লাইন আমি নিয়েছি শেষ হইও হলো শেষ আচ্ছা এই চলচ্চিত্র নির্মাণের আগেও আপনি আর একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সর্বদর্শী চলচ্চিত্র নির্মাণ করেছেন যেটি দুই হাজার নয় সালে যার নাম হচ্ছে নতুন জীবন সেটার প্রেক্ষাপট সেটা কি সেটাকে আসলে এটা একটু এখানে বলে নিই সেই ছবিটা কিন্তু পুরোপুরি আমার ছবি নয় হ্যাঁ আমার সাথে আমার একজন ডাক্তার বন্ধু ছিলেন বয়সে আমার অনেক জুনিয়র যদিও ও কাজ করতো একজন সার্জনের সহকারী হয়ে কাজ করতো বেশ কিছু দিন উনি একটা পরিকল্পনা করেছিলেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা ডকুমেন্টারি জনসচেতনমূলক হ্যাঁ জনসচেতনমূলক একটা ডকুমেন্টারি ছবি করবেন তারপর আমার সেই বন্ধু নাম হচ্ছে ডাক্তার মিরাজ আমার সাথে একটু আলাপ করলো যে পিন্টু ভাই এই একটা ছবি করতে চাচ্ছেন আজাদ ভাই আজাদ ভাই বলতে যিনি সার্জন আপনি আমাকে একটু হেল্প করেন হ্যাঁ করবো কোনো তো অসুবিধা নেই তারপর ওই স্ক্রিপ্টটা দেখালো দেখাবার পর কিছু ঠিকঠাক করা হলো আমিও দুইটা সিকোয়েন্স যুক্ত করলাম তারপর সূত্রধর হিসাবে আফরোজা অভিনয় করলেন ওটা ৩০ মিনিটের সম্ভবত এটাকে ঠিক শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি ফিল্ম বলা যায় না এটা অনেকটা বলা যেতে পারে যে মানুষের মানুষকে সচেতন করার একটা ছবি গ্রামেগঞ্জে ব্রেস্ট ক্যান্সার হলে যে পানি পরা বা তাবিজ ধারণ করে চিকিৎসা করা এসবকে এসবের বিরুদ্ধেই মানুষের কুশল বিজ্ঞানকে সামনে রেখে ছবিটা করা সেটাই ছিল নতুন জীবন ছবি এবং আমার আমি যদি জানি বাংলাদেশে প্রথম সম্ভবত ব্রেসケンটন নিয়ে এটাই প্রথম ছবি ছবি দীর্ঘ সে 2009 এর পরে বিরতি আপনার আর কোন বিরতি কেন অথবা ইরফাকি আপনি কিসের ব্যস্ত ছিলেন আমি জানেন নিশ্চয়ই আমি একটা পত্রিকায় সাংবাদিক দীর্ঘ 32 বছর আছে শুরু থেকেই বলা যায় আছে তো পত্রিকায় সাংবাদিক হলে বা পত্রিকায় কাজ করলে যেটা হয় ডিউটির পরও মানে কাজের অফিসে ডিউটির পরেও যখনই যেখানেই থাকি সবসময় একটা টেনশন বা উদ্বেগ কাজ করে উদ্বেগ কাজ করে কালকে পাতাটা কি দিয়ে ভরাবো তারপর পত্রিকা এটা একটা টেনশন সবসময় কাজ করতো পাশাপাশি যেটুকু সময় পেতাম সেটুকু হয়তো কোনো বই পড়ে কখনো গান শুনে বা কখনো কোনো একটা ভালো ছবি দিকেই কাটতো কিন্তু ভেতরে ভেতরে ওই একেবারে থেমে কিন্তু থাকতাম না কিছু না কিছু করা হতো এবং সত্যজিতের মৃত্যুর পর তিরানব্বই সালে এর আগে আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে জড়িত ছিলাম যখন কলেজের ছাত্র ছিলাম ভার্সিটির ছাত্র ছিলাম আর বিরানব্বই সালে সত্যজিতের মৃত্যুর পর আমি সত্যজিৎ চর্চা কেন্দ্র বলে একটা সংগঠন দাঁড় করালাম আমার সংগ্রহে পঁচিশ বা তিরিশ বছর ধরে আমার সংগ্রহে সত্যজিতের প্রচুর তথ্যপাত্র সামগ্রী মানে একটা জাদুঘরের মতো এখন সত্যি গবেষক হিসাবে আপনি যতটুকু পেরেছেন আপনি না আমি গবেষক বলতে চাই না সেটা আমি আমি নিজে বলতে চাই যে সত্যজিৎ পাগল একজন মানুষ আমি তো যাই হোক সেটা থেকে আমাদের একটা পত্রিকা বার হয় যদিও অনিয়ত সেটা হলো সত্যজিৎ চর্চা এটা নিয়ে দুটো সংখ্যা বেরিয়েছে গত বছর ফেব্রুয়ারিতে একটা সংখ্যা বেরিয়েছে থেমে থাকিনি আমি নানান চাকরির মধ্যেও মানে কিছু না কিছু কাজ করেছি আমি সত্যজিৎ এবং সত্যজিতের রবীন্দ্রনাথ এ নিয়ে এটা নিয়ে এই শিরোনামে আপনার একটা লেখে এসেছিল সত্য যেই ইয়েতে তো সেই সেটা সম্পর্কে একটু জানতে চাই সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ পাশাপাশি মিশিয়ে হ্যাঁ একটা কাজ করেছিল আমি জানি না আপনার চোখে পড়েছি কিনা হ্যাঁ এখন না পারারই কথা কারণ বইটা এখন মার্কেটে নেই কোথাও এটা আবার এক প্রকাশক বের করার চেষ্টা করছে ওই বাতিঘর চট্টগ্রামে বইটা ছিল সত্যজিতের মৃত্যুর পরে ওই বিরানব্বই সালের মৃত্যুর পরে তিরানব্বইতেই আমি কাজটা শুরু করি সেটা হলো সত্যজিৎ রবীন্দ্রনাথকে নিয়ে যত কাজ করেছেন শুধু ওনার গল্প উপন্যাস নিয়ে ছবি করেছেন তা নয় অনেক দিক নিয়েই রবীন্দ্রনাথের অনেক দিক নিয়েই উনি কাজ করেছেন এবং সেটা উপাত্ত খুঁজতে গিয়ে আমি দেখেছি এত কাজ এত রবীন্দ্রনাথকে নিয়ে এত কাজ এত দৃষ্টিভঙ্গির কাজ এত দৃষ্টিকোণের কাজ ভারতবর্ষে কোনো শিল্পী করেননি প্রচুর জিনিস আমি সংগ্রহ করেছি অনেক সময় গেছে এবং অনেক কষ্ট গেছে টাকা ছিল না বইটা প্রকাশের ব্যাপারে পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে টাকার জন্য হন্য হয়ে ঘুরছি ঘুচ্ছি গুচ্ছি কিন্তু আমি জানতাম যে এই কাজটা হবে এবং হবে এবং এটাও বিশ্বাস ছিল এই বইটা সারা জাগাবেই সারা জাগাবেই কারণ ওই বিষয় নিয়ে সত্যজিৎকে নিয়ে তো প্রচুর বই হচ্ছে প্রচুর বই রবীন্দ্রনাথকে নিয়ে যেমন রবীন্দ্রনাথ যতটা বই লেখেননি তার চেয়ে বোধহয় হাজার গুণে আরও বই হবে সত্যজিৎেরও তেমন অনেক অনেক বই কিন্তু রবীন্দ্রনাথ তার জীবনের একটা বিশেষ একটা জায়গা সত্যজিৎ নিজেও সেটা স্বীকার করে গেছেন তার জীবনে রবীন্দ্রনাথ একটা বিশেষ দিক নিয়ে উপস্থিত তো আমি সেই দিকটাকে স্পর্শ করেছিলাম যেটা আগে কেউ করেন করেন এই হলো আমার সেটা নিয়ে আপনার প্রাপ্তি কি ছিল সেই বইটা প্রকাশের প্রাপ্তির কথা বলছেন প্রাপ্তি অথবা সারা দর্শক থেকে কেমন সারা পেয়েছিলেন না পাঠকের তো যে যেটা আমি বলছি আপনাকে যে বইটা অনেক আগেই বাজার বাজারে নেই এখনও অনেকেই কলকাতা থেকে বা বিদেশ থেকে টেলিফোন করে জানতে চায় বইটা কোথায় পাওয়া যাবে কিন্তু এখন নেই সে বইটা আর আমার কাছেও একটা কপি আছে বইটার আর প্রাপ্তি বলতে যেটা বলছেন সেটা যদি প্রাপ্তি হয় আমি বলবো হ্যাঁ সেটা আমার জন্যে আমার মতো একটা চুনুপুটির লোকের জন্যে সেটা অনেক বড় প্রাপ্তি সেটা হলো বইটা বার হওয়ার পর আমি বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট বিশিষ্টজনদের আমি সৌজন্য কপি পাঠিয়েছিলাম তার মধ্যে শিল্পী ছিলেন কবি ছিলেন অনেকেই ছিলেন বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তার মধ্যে একটা কপি পাঠিয়েছিলাম কবি শামসুর রহমান সাহেবকে পাঠিয়ে আমার একটা প্ল্যান ছিল বইটা পাঠিয়ে একটা প্রকাশনা অনুষ্ঠান করার এবং একটা ছোট ছবি নিয়ে ছাবার এবং রহমান ভাইকে পাঠাবার পর কিছুদিন পর পর ফোন করতাম তখন উনি অসুস্থ প্রায় বলতে গেলে বলতেন যে হ্যাঁ পিন্টু আমি লিখবো আমাকে একটু সময় দাও তো আমিও অপেক্ষা করছি হ্যাঁ উনি কিছু লিখবেন বইটা নিয়ে কিছুদিন পর উনি লিখলেন এটাই বোধহয় আমার বড় প্রাপ্তি আমার খুব মানে এখন ইয়ে লাগছে একটু আবেগপ্রবণে হয়ে পড়ছি আমাকে নিয়ে উনি একটা কবিতাই লিখে বসলেন শামসুর রহমান সাহেব এবং আমার অবাক লাগে আমার আমার সাথে যে খুব পরিচিত ছিল তাও না আমি বোধহয় ওনাকে জীবদ্দশায় তিনবারই দেখেছি তিনবারই কথা বলার সুযোগ হয়েছিল এবং কবিতাটার নাম রেখেছিলেন তিনি পূর্বসূরীয় উত্তর সাধক আমার খুব অবাক লাগে তিনি আমাকে অনেক কিছু না জেনেও সত্যজিতের প্রতি আমার যে প্রীতি আমার যে ভালোবাসা আমার যে আকুলতা এবং সত্যজিৎ নিয়ে মেতে থাকা এটা উনি কিভাবে জানলেন একটা জায়গায় এসে উনি বলছেন জেনেছি অনেক আগে তবুও বলছি এই গদুলি বেলায় পৌঁছে যেন আনোয়ার যিনি নিজে গুণী তিনিই পারেন প্রকৃতি গুণের পদযুগ ছুতে সেই লাইনটার জন্য আমার অবাক লাগে যে জেনেছি অনেক আগে তো এটাই আমার একটা বড় প্রাপ্তি একজন বরণ্য কবি আমার মতো একজন চুনিপুটি পিন্টুক নিয়ে কবিতে লেখা নিশ্চয়ই একটা বড় প্রাপ্তি আচ্ছা এবার আমরা উনিশশো সালে আপনার প্রথম প্রবন্ধ সংকলন বের হয় চলচ্চিত্র প্রসঙ্গ প্রবন্ধ বের করার পিছনের গল্পটা শুনতে চাই কেন মনে হলো না সেটা ছিল যখন ওই ভালো ভালো ছবি দেখছি ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথে যুক্ত হলাম প্রথম যুক্ত হলাম চট্টগ্রামে ঢাকা রেইনবো ফিল্ম সোসাইটির একটা শাখা খোলা হলো যুক্ত হলাম সেখানে তারপর কিছু ঘটনার কারণে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে যুক্ত হলাম খসরুবাইয়ের প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র সংসদের চট্টগ্রাম শাখার সাথে সেখানে অনেকদিন কাজ করেছি এবং সে সময় খসরুভাইয়ের খসরুভাই হচ্ছেন বাংলাদেশের ফিল্ম সোসাইটি মুভমেন্টের পুরোধা বলা যেতে পারে যে কারণে আমার ছবিটা দুজনকেই আমি উৎসর্গ করেছি শিক্ষক বলে একজন সত্যজিৎ রায় একজন মোহাম্মদ খসরু আমার জীবনে দুজনের অনেক প্রভাব আছে অনেক কিছুই আমি শিখেছি দুজনের কাছ থেকে তো সে সময় যখন চলচ্চিত্র নিয়ে পড়ছি ছবি দেখছি ধীরে ধীরে কিছু কিছু জানছি এবং লেখার কিছু বলা নতুন করে হয়তো আমার মধ্যে উঠে এসেছিল, সেভাবেই বেশ কিছু প্রবন্ধ লেখার পর প্রায় দশ থেকে পনেরোটা প্রবন্ধ সে সময় ছাপা হয় সব প্রবন্ধগুলো সংবাদ পত্রিকায় হ্যাঁ সংবাদ পত্রিকায় একসময় যে পত্রিকালা একেবারে লিডিং পত্রিকা ছিল বাংলাদেশের সংবাদ পত্রিকায় ছাপা হয় বিনোদন বা শিল্পকলা পাতায় পরে আসলে বয়স তখন আমার ছিল পঁচাশি সালে সম্ভবত বাইশ বছর কি তেইশ বছর হবে এখন হলে হয়তো যেটা আমি করতাম না তখন তো একটা তারুণ্যের একটা তারুণ্যের ধর্মই তো বুঝেন যে উঠে দাঁড়াবার সময় একটা সীতা কালো মন্দ যাই হোক তো বই বার করে ফেললাম এবং বইটার ভূমিকা লিখেছিলেন আমাদের ভাই তো আমার সৌভাগ্য দুর্ভাগ্য কিনা জানি না হয়তো এটাও একটা ব্যাপার হতে পারে যে আজকে যে ছবিটা করলাম সেটাও হয়তো একটা অনুষঙ্গ হতে পারে বইটার একটা কপি চলচ্চিত্র বই প্রসঙ্গ বইটার একটা কপি আমার বন্ধু আলম খোরশেদ কলকাতায় নিয়ে গেছিলেন সেই পঁচাশি সালে আলম খোরশেদ এবং গিয়ে সে দেশ পত্রিকায় অফিসে দিয়ে এসেছিলেন সমালোচনার জন্যে তখন দেশ পত্রিকা ম্যাগাজিন সাপ্তাহিক ছিল এখন পাক্ষিক হয়ে গেছে ওখানে বইয়ের একটা সমালোচনা বের হতো তো আমি খুব অবাক হলাম একদিন দেখলাম দুই পৃষ্ঠা জুড়ে সেই বইয়ের আলোচনা আলোচনা সাধারণত অতটা জায়গা তো দেয় না দুই পৃষ্ঠা জুড়ে আলোচনা এবং শেষের লাইনটা ছিল যে প্রাবন্ধিক আনোয়ার হোসেন পিন্টুকে ভবিষ্যতে ফিল্ম মেকার হিসেবে পেলে আমরা খুশি হব

সংযুক্ত ছিলেন হ্যাঁ সাংবাদিক কিন্তু চলচ্চিত্রের সাথে আপনার যোগাযোগ সবসময় ছিল না এটা ওই এটা সে সময় ওই যেমন যখন ফিল্ম সোসাইটি আন্দোলন বলি বা মুভমেন্ট বলি বা চর্চা যাই বলি না কেন সে সময়ই যে কাজগুলো করা যেমন ইন্টারকাট ছোট্ট একটা পত্রিকা ছিল কিন্তু ওটার ডিজাইন বা এটার গ্যাট আপ একটু অন্য ছিল ইন্টারকাট করেছি বেশ কয়েকটা সংখ্যা লেখার তো প্রচণ্ড অভাব ছিল চলচ্চিত্রের উপর বইয়েরও অভাব ছিল এখন তো প্রচুর বই বেরোচ্ছে ফিল্মের উপর যদিও বইগুলো কতটা মানে মানসম্মত সেটা নিয়ে একটা প্রশ্ন থাকেই হ্যাঁ আমরা যখন ফিল্ম নিয়ে লেখাপড়া করছি তখন কলকাতা থেকে বই আসত এই যে ঢাকার ঢাকা স্টেডিয়ামের এই এটা জায়গাটার নাম কি যেটা মূল স্টেডিয়াম ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম না জায়গাটার নাম গুলিস্তান না গুলিস্তান না এই যে এখন এখন যে স্টেডিয়াম মিরপুর না মিরপুরটা না এই যে মূল স্টেডিয়াম সেই আগের স্টেডিয়ামটা অতিঝিল অথবা গুলিস্থান হ্যাঁ অতিঝিল না গুলিস্থান না এই পুরোনো পল্টনের কাছেই আর কি যাই হোক দৈনিক বাংলার মোড় হ্যাঁ দৈনিক বাংলার মোড়ের কাছেই ওই স্টেডিয়ামের ওখানে একটা ছোট্ট একটা দোকান ছিল নাম ছিল ম্যারিয়াটা আচ্ছা ছোট্ট একটা দোকান ওখানে কিছু ফিল্মের বই আসতো বেশ কিছু লিটল ম্যাগাজিন আসতো নাটকের বই আসতো সঙ্গীতের বই আসতো মানে শিল্পকলা বিষয়ক বই আসতো তো আমরা তীর্থের কাকের মতোই বসে থাকতাম চিটং থেকে এসেই ওখান থেকে বই কেনা হতো তো অনেকটা সেইভাবেই ইন্টারক্যাট পত্রিকাটা বের হলো তারপর লুক থ্রু নামে একটা পত্রিকা করতাম তারপর চলচ্চিত্র চিন্তা নামে একটা পত্রিকা করতাম পরে এসে দাঁড়ালো সত্যজিৎ চট্টগ্রাম সত্যজিৎ চর্চা কেন্দ্র থেকে একটা মুখপত্র সত্যজিৎ চর্চা চর্চা খুব বেশি সংখ্যা হয়নি সেটা দুটো সংখ্যা হয়েছে পরের সংখ্যাটা বেশ মোটা সংখ্যা হয়েছে গত বছর প্রকাশিত হয় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যে আমরা এখন আপনার কাছে জানতে চাই যে আমি আপনার এই যে চলচ্চিত্রে আসার অনুপ্রেরণা কিংবা কাউকে দেখে নির্মাণ অনুসরণ কিংবা কার কাজকে আপনার বেশি অনুপ্রাণিত করে আর না সেটা এক কথাই বলা যায় সেটা হলো সত্যজিৎ সত্যজিৎ রায় অবশ্যই আগে বলেছি যে পথের পাঁচালে দেখার পর আমার একেবারে মনে প্রাণে সত্তায় সর্বক্ষণ মিশে থাকে সত্যজিৎ আমার সঙ্গে এবং আমার বেড়ে ওঠার পেছনে আমি আমার মায়ের বাবার কাউকে স্মরণ করছি না আমার বেড়ে ওঠার পেছনে সত্যজিতের শিল্প সত্তা আমাকে বড় করেছে এবং বলতে বাধ্য হচ্ছি সত্যজিতের যদি দেখা না পেতাম সত্যজিৎ যদি আমাকে অনুপ্রাণিত না করত তাহলে হয়তো আমি আসলেই মানুষ হতাম কিনা সন্দেহ সত্যজিৎ আপনাকে এতটাই মোহবিষ্ট করে রেখেছে প্রতি মুহূর্তে আমার সাথে থাকে সত্যজিৎ আমার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা করি আপনার সামনের দিনগুলো আরও সুন্দর হোক আপনি আরও এগিয়ে যান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক প্রতিটি ভোরই হোক নতুন যার সাথে দড়িয়ে থাকে আগামী স্বপ্ন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর স্বপ্নপূরণের সেই তীব্র বাসনা জড়িয়ে থাকে তার সাথে অবহেলিত সেই মানুষগুলোকে নিয়েই আনহীন পিঠু নির্মাণ করেছেন তৃতীয় বিশ্বের ম্যাজিক যা আমাকে যা আমাদের জীবনকে করেছে উজ্জীবিত আমাদের বিবেককে দিয়েছে নাড়া সমাজের সেই অসঙ্গতি যাতে আমরা দূর করতে পারি সেটাই হোক আমাদের আজকের এবং আগামী স্বপ্ন আশা করি আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এতটুকু ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে you. Mm -hmm.